ইসরায়েলকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি। সবচেয়ে বিপজ্জনক অভিযান চালানোর ঘোষণা পুতিনের। মস্কোকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করল তেহরান। বিপুল অস্ত্র নিয়ে রাশিয়ায় ঢুকল উত্তর কোরিয়ার ট্রেন। পাকিস্তান বাংলাদেশ বিচ্ছিন্নতার সবচেয়ে বড় ট্র্যাজেডি, হামলার শিকার হওয়ার ভাষণে যা বললেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পাকিস্তান পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান। তিনি পাকিস্তানের বর্তমান সংকটকে 1971 সালের সাথে তুলনা করছেন। হত্যাচেষ্টার ঘটনার পর গতকাল শুক্রবার ইমরান খান এক ভাষণে বলেন, 1970 সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। সে সময় পূর্ব পাকিস্তানে কি হয়েছিল? সবচেয়ে বড় দল জিতেছে, কিন্তু তাদের অধিকার দেওয়া হয়নি। পরিবর্তে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এখনকার পরিস্থিতিও তাই। নিজের একটি অভিজ্ঞতা উল্লেখ করে ইমরান খান বলেন, 18 বছর বয়সে আমি একবার বাংলাদেশে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলাম। ভারতের বিপক্ষে সে সময় আমরা 2টি ম্যাচ জিতেছি। যেটা আমাকে অবাক করেছিল সেটা হলো স্টেডিয়ামের ভেতরে এবং বাইরের প্রত্যেক বাংলাদেশি পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্নতা সবচেয়ে বড় ট্র্যাজেডি। গত বৃহস্পতিবার পাঞ্জাবের একটি অঞ্চলে মিছিল করার সময় ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি ইমরান খানের পায়ে লাগে। এ সময় ইমরান খান সহ 5-6 জন আহত হন। পরে ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই ইমরান খান গতকাল শুক্রবার বলেন, তিনি সুস্থ হওয়ার পরে ইসলামাবাদে তার প্রতিবাদ মিছিল আবার শুরু করবেন। তবে গতকাল জুমার পর দেশজুড়ে এই হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইমরান খান তার বিরুদ্ধে এই হামলায় প্রধানমন্ত্রী সহ কয়েকজনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে ব্যর্থ হত্যার চেষ্টা পাকিস্তানের জনগণকে শ্রীলঙ্কার মতো রাস্তায় নামতে বাধ্য করবে। ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান যুদ্ধে সহায়তা করে, তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া। রাশিয়ার কূটনীতিকদের বরাত দিয়ে শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তাহলে মস্কো তার উপযুক্ত জবাব দেবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। ইসরায়েল সম্প্রতি ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরায়েলে ক্ষমতার পালাবদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্রুতি রয়েছে। গত 17 অক্টোবর ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাকমেন শাই বলেছিলেন, ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরায়েল থেকে অস্ত্র পাওয়ার সময় হয়েছে। এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ইসরায়েল যদি উন্মাদনার বসে ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে তেল আবিবের সঙ্গে মস্কোর সব সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন দেওয়ার স্বীকার করল ইরান। তবে দেশটি জানিয়েছে, এসব ড্রোন ইউক্রেনে যুদ্ধ শুরুর আগেই সরবরাহ করা হয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা জানান। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, রাশিয়ার সুইসাইড ড্রোনের হামলায় রীতিমতো স্থবির হয়ে গেছে ইউক্রেনের জনজীবন। প্রতিদিনই একাধিক শহরের গুরুত্বপূর্ণ টার্গেটে আছড়ে পড়ছে রুশ ড্রোন। ইউক্রেন বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরান থেকেই এই ড্রোন রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান ও রাশিয়া। মস্কো এর আগে জানিয়েছে, এই ড্রোনগুলো তারা নিজেরাই উৎপাদন করছে। ধারণা করা হচ্ছে, ইরান থেকে নেওয়া ড্রোনগুলোর প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া এখন একই ধরনের ড্রোন তৈরি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও বিষয়টি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, আমরা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পূর্বে অল্প কিছু ড্রোন দিয়েছিলাম। যদিও রাশিয়া এখন পর্যন্ত 100 ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে, তেহরানের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির।
যদিও এর আগে ইরানের কর্মকর্তারা এমন দাবি অস্বীকার করে আসছিলেন। এমনকি এক সপ্তাহ আগেই জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এই যুদ্ধে ইরান একদম নিরপেক্ষ। এর আগে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘ মহাসচিবকে ইরানি ড্রোনের বিষয়টি অনুসন্ধানের আহ্বান জানান। ইরানের দেয়া ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা করছে বলে অভিযোগ করে দেশগুলো। ইরানের সামরিক বাহিনীকেও ইদানিং নিজেদের ড্রোন নিয়ে গর্ব করতে দেখা যাচ্ছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিও নিজেদের ড্রোনের ক্ষমতার কথা বলেছেন। রাষ্ট্র সমর্থিত সমাবেশগুলোতে ইরানি ড্রোনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নিচ্ছেন অনেকে। অপরদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ নিয়ন্ত্রিত খেরসন শহরে বড় ধরনের অভিযান চালানোর ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনেরই মধ্যে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট পুতিন শুক্রবার একটি জাতীয় অনুষ্ঠান উপলক্ষে মস্কো রেড স্কোয়ারে দেওয়া ভাষণে আরও বলেন, খেরসনের বিপজ্জনক যুদ্ধ কবলিত এলাকাগুলো থেকে বেসামরিক লোকদের অবিলম্বে সরিয়ে আনতে হবে। রুশ প্রেসিডেন্ট রেড স্কোয়ারে দেওয়া ভাষণে আরও বলেন, খেরসনে এখন সবচেয়ে বিপজ্জনক অভিযান চালানো হবে, কাজেই বেসামরিক নাগরিকদের কষ্ট দেওয়া যাবে না। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এরই মধ্যে খেরসন থেকে হাজার হাজার নাগরিককে বের করে নিয়ে এসেছে। খেরসন শহরকে দুর্গে পরিণত করা হবে বলেও মস্কো ঘোষণা দিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করছে, খেরসনের অধিবাসীদের জোর করে শহর থেকে বের করে দেওয়া হচ্ছে, যা যুদ্ধাপরাধের সামিল। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন তার শুক্রবারের ভাষণে আরও বলেন, কিয়েভের ক্ষমতায় থাকা নয়া নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করা রাশিয়ার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। অন্যদিকে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র সরবরাহ করা হচ্ছে এমন গুঞ্জনের মধ্যে গত সপ্তাহে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় গেছে একটি ট্রেন। মস্কো দাবি করছে, এই ট্রেনে করে কিছু ঘোড়া আমদানি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, এই ট্রেনে করে রাশিয়াকে গোলাবারুদ সরবরাহ করছে উত্তর কোরিয়া। রাশিয়ায় যাওয়া ওই ট্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্র বলছে তাদের কাছে তথ্য রয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য পিয়ংইয়ং গোপনে রাশিয়াকে আর্টিলারি শেল সরবরাহ করছে। বাণিজ্যিক একটি উপগ্রহ চিত্রের উদ্ধৃতি দিয়ে এ দাবি করছে একটি ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্ক। উত্তর কোরিয়ার বিষয়ে পর্যবেক্ষণকারী 38 নর্থ প্রজেক্ট জানায়, কয়েক বছরের মধ্যে এই রুটে এই ধরনের ট্রেন চলাচল এই প্রথম। উপগ্রহ চিত্র থেকে ট্রেনটির উদ্দেশ্য পুরোপুরি নির্ধারণ করা অসম্ভব উল্লেখ করে তারা বলেছে, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র বিক্রির প্রতিবেদন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু করার সময়ে উত্তর কোরিয়ার এই ট্রেনটি রাশিয়ায় প্রবেশ করেছে। এদিকে গত বুধবার হোয়াইট হাউস জানায়, ওয়াশিংটনের কাছে এমন তথ্য রয়েছে যাতে বোঝা যায় উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধের জন্য উল্লেখযোগ্য পরিমাণে আর্টিলারি শেল সরবরাহ করছে। তবে এই অস্ত্র তারা সরাসরি না দিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের মাধ্যমে সরবরাহ করে অন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র অবশ্য অনেক আগে থেকেই এ ধরনের অভিযোগ করে আসছিল। এর জবাবে উত্তর কোরিয়া গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তারা কখনোই রাশিয়াকে কোনো অস্ত্র বা গোলাবারুদ সরবরাহ করেনি এবং এর কোনো পরিকল্পনাও নেই।